রোমিও জুলিয়েট। অমর প্রেম কাহিনীর নাম আসলে সবার আগে যাদের কথা আসে তাদের মধ্যে অন্যতম প্রেম কাহিনী রোমিও জুলিয়েটের। ভালোবাসা চিরন্তন, এমন এক অনুভূতির নাম ভালোবাসা। কাউকে ভালোবাসলে শত বাধা বিপত্তির মুখে দাঁড়িয়েও এগিয়ে যাওয়ার সাহস যোগায়। প্রেম মানে না কোনো বাধা, ভালোবেসে জীবন দিয়ে পৃথিবীর মাঝে অমর প্রেমের গল্পের সূচনা এই রোমিও জুলিয়েটের। ভালোবেসে জীবন দিয়ে পৃথিবীর মাঝে অমর প্রেমের গল্পের সূচনা এই রোমিও জুলিয়েটের। ভালোবাসারই আরেক নাম রোমিও জুলিয়েট। ইংরেজি সাহিত্যের বিখ্যাত লেখক উইলিয়াম শেক্সপিয়ারের কালজয়ী অমর প্রেম কাহিনী রোমিও জুলিয়েট। ইতালির ভেরোনা শহরে এই গল্পের সূচনা। দুইটি অভিজাত পরিবারের বাস সে শহরে, একটা ক্যাপুলেট, অপরটি মন্টেগো, কিন্তু তাদের মধ্যে চিরশত্রুতা। কবে থেকে যে শুরু হয়েছে তা অজানাই সবার, কিন্তু কেউ কারো ছায়াই দেখতে পারে না। সাপে নেউলের মতো সম্পর্ক দুই পরিবারের মাঝে। এই দুই পরিবারেরই সন্তান রোমিও জুলিয়েট। সদ্য ব্রেকআপ হওয়া রোমিওর প্রেমিকাকে একনজর দেখতে জুলিয়েটদের বাড়ির পার্টিতে প্রবেশ করে সে। সে পার্টিতে তার সাবেক প্রেমিকার আসার কথা, কিন্তু সেখানে গিয়ে নজর পড়ে সুন্দর একটা মেয়ের দিকে। পরে পরিচয়, বন্ধুত্ব, ঘনিষ্ঠতা। মেয়েটি আর কেউ না, জুলিয়েট। চিরশত্রু পরিবারের সন্তান হয়েও জড়িয়ে যায় তারা ভালোবাসায়। যখন পরিবারের পরিচয় সামনে আসে থমকে যায় তারা, কিন্তু প্রেমের শক্তি মানে না কোনো বাধা। কেউ তাদের আলাদা করতে পারেনি, গোপনেই চলছিল তাদের এই প্রণয়। এর মধ্যে গোপনে বিয়েও করে নেয় তারা। তার মাঝে দুই পরিবারের মধ্যে লড়াই শুরু হলে রোমিওর তরবারির আঘাতে মৃত্যু ঘটে জুলিয়েটের কাজিনের। শাস্তিস্বরূপ রোমিওকে ভেনাস শহরের রাজা নির্বাসনে পাঠানোর নির্দেশ দেয়। তার মাঝে বিয়ে ঠিক করা হয় জুলিয়েটের। অমত করতে পারেনি সে, কষ্ট সহ্য করতে না পেরে যায় ফাদার লরেন্সের কাছে। সে তাকে এমন একটা তরল পানীয় দেয় যা খেলে 42 ঘন্টার মধ্যে অচেতন থাকে মানুষ, দেখতে প্রায় মৃতই মনে হয়। পরিবার থেকে পালাতে ও বিয়ে ভাঙতে এ পরিকল্পনা করে তারা। এ ঘটনা ফাদার লরেন্স চিঠি লিখে পাঠায় রোমিওকে, কিন্তু এ চিঠি পৌঁছার আগেই রোমিওর কাছে পৌঁছে যায় প্রিয়তমার মৃত্যুর খবর। পাগলের মতো ছুটে আসে রোমিও। জুলিয়েটকে অচেতন অবস্থায় দেখার পর রোমিও ভাবে জুলিয়েট মারা গেছে। ঠিক সে জায়গায় বিষ পান করে আত্মহত্যা করে রোমিও। অপরদিকে 42 ঘন্টা পর জেগে উঠে মৃত অবস্থায় দেখতে পায় প্রিয়তমকে। ছুরি দিয়ে আঘাত করে নিজেকে জুলিয়েট। ভালোবাসার জন্য জীবন দিয়ে দেয়া বিরল, তাই তো যুগ যুগ ধরে অমর হয়ে আছে থাকবে ভালোবাসার গল্পে তারা। মাঞ্জুমা চৌধুরী, NRD সংবাদ।